সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক গোল্ড মার্ক সম্মাননায় ভূষিত হয় এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও আল হারামাইন গ্রুপের কর্ণধার সিআইপি মাহতাবুর রহমান নাসিরকে গণসংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। বিকেলে নগরভবনে সম্মেলন কক্ষে সিটি মেয়র আরিফুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন সহ কাউন্সিলর ও ব্যবসায়ী নেতারা। এ সময় সংবর্ধিত ব্যবসায়ী মাহতাবুর রহমান বলেন, আমিরাত সরকারের দেয়া এ গোল্ড মার্ক সম্মাননা এদেশের মানুষেরই অবদান। এ সম্মাননা তার দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি এবং তার সহকর্মীরা মিলে দেশ এবং প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের দনাঢ্য ব্যক্তিবর্গ এগিয়ে এলে নগরবাসী অনেক উপকার হবে। সিলেটের উন্নয়নে অবদান অব্যাহত রাখার জন্য আল হারামাইন গ্রুপ ও মাহতাবুর রহমান নাসিরের প্রতি আহ্বান জানান।